কেউ এমন থাকে ফাঁসির কাছেও বিজয়ের গান গেয়ে যায় আর কেউ এমন একেবারে যখন নিরাপদ থাকে তখনও মুখ দিয়ে হকের কথা বের হয় না দুনিয়ার হালতটাই এমন কেউ জেলখানায় গিয়ে যদি বিচারকের সামনে 2 মিনিট কথা বলতে দেওয়া হয় সেখানে আলহামদুলিল্লাহ গোটা আসমান জমিনকে জানিয়ে হকের বাণীটা উচ্চারণ করে যায় আর কেউ এমন যখন নিরাপদ থাকে আর বয়স হতে হতে এমন হয়েছে 2 দিন পর কবরে চলে যাবে তখনও ভয় পায় হকের কথা বললে যদি যায় হায়াত কমে কুকুরের কাজ ঘেউ ঘেউ করা করতেই থাকবে কিন্তু তাই বলে কি ময়দান সিংহ লড়াই থামিয়ে দেবে না সিংহ যদি বনে না থাকে শিয়ালরাই রাজা হয়ে যাবে এই যে বেদাতীরাই দেখেন না নিজেরাই সব নাম দখল করে নিয়েছে ওরাই আহলে সুন্নাত ওরাই সুন্নি ওরাই হুসাইনি দালালি করবে যুগের ইয়াজিদদের আর নাম ওরাই হুসাইনি সারা জীবন বিরোধিতা করবে নবীর আদর্শের আর ওরাই হবে সব ক্ষেত্রে খাঁটি নবী প্রেমিক নাউযুবিল্লাহি মিন দালিক তো এটাই হলো নিয়ম ময়দানে শের যদি না থাকে তাহলে শিয়ালগুলো এসে রাজত্ব দখল করে নেয় শের গর্জন দিয়ে যদি মাঠে চলে আসে তখনই বোঝা যায় কারা শেরে বাংলার কারা শিয়ালে বাংলা এখন মুখ বন্ধ রাখার কোনো সুযোগ নাই আল্লাহর নবী দুই রকম জিহাদই করেছেন আরে আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম হে নবী জিহাদ চালান কাফেরদের বিরুদ্ধে আর জিহাদ চালান মুনাফিকদের বিরুদ্ধে কঠোর থাকেন উভয় দলের বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে কবে জিহাদ করলেন স্পষ্ট বদরে উহুদে খন্দকে তাবুকে হুনাইনে বিভিন্ন ময়দানে মুনাফিকের বিরুদ্ধে কবে জিহাদ করলেন আরে করেছেন গোটা জীবনটা জুড়ে কিভাবে এই জিহাদ তরবারের জিহাদ না এই জিহাদ দলিলের জিহাদ এই জিহাদ ইলমের জিহাদ এই জিহাদ প্রমাণের জিহাদ এই জিহাদ যুক্তিতর্কের জিহাদ সুতরাং আমাদের লড়াইও চলবে দুই শক্তির বিরুদ্ধেই এক হলো কুফরি শক্তি তাদের বিরুদ্ধে চলবে সামরিক জিহাদ আর এক হলো মুনাফিকি শক্তি তাদের বিরুদ্ধে চলবে ইলমের জিহাদ আর আমি আগেই বলেছি মুল্লিত যে ময়দানের জিহাদে মুসলমান হারতেও পারে জিততেও পারে উভয় আদর্শই নবীর জিন্দেগিতে আছে সহি বুখারীর প্রথম অধ্যায়ে পড়ে দেখবেন বাদুল ওয়াহি ওহির সূচনা অধ্যায় এখানে দেখবেন হিরাক্লিয়াসের সঙ্গে আবু সুফিয়ানের কথোপকথন আছে হিরাক্লিয়াস সেই রোমের বাদশাহ জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে আচ্ছা এই মুহাম্মাদের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ হয়েছে বলল হ্যাঁ হয়েছে যুদ্ধের রেজাল্ট কি সে বলেছিল যুদ্ধের রেজাল্ট কখনো সে জেতে কখনো আমরা জিতি আল হারবু বাইনানা ও বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন আর তার মধ্যে আমাদের মধ্যে জিহাদ হলো কূপের বালতির মতো পাবলিক কূপ যদি হয় প্রাইভেট আপনার ঘর বাড়িতে না পাবলিক তাহলে বালতি কখনো আপনি টানবেন কখনো আরেক বাড়ির লোকে টানবে এটার সঙ্গে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কুয়ার বালতির মতো কখনো আমরা জিতি কখনো সে জেতে সবগুলো কথা শুনে হিরাক্লিয়াস বলল তুমি যার কথা বলছো সে বাস্তবেই হক সে বাস্তবেই নবী আর শীঘ্রই আমি যেইখানে পা রেখেছি এই মাটির মালিকও সে হয়ে যাবে তাহলে নবী হক হওয়ার দাবি এটা না যে যুদ্ধের ময়দানে প্রতিটা ময়দানে তারা জিততে হবে আবু সুফিয়ান কিসের প্রেক্ষিতে বলেছিল এটা কারণ বদরে জিতেছিল মুসলমান উহুদে জয়ের পরেও হেরে গিয়েছিল কাফেরদের হাতে বিজয়ী হয়েছিল কাফের কিন্তু এর দ্বারা প্রমাণিত হয় না যে নবী ভুল এর দ্বারা প্রমাণিত হয় না মুসলমান ভুল সুতরাং আমরা জেলে গেলে এটা প্রমাণিত হবে না আমাদের আদর্শ ভুল আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলে এটা প্রমাণিত হবে না আমাদের আদর্শ ভুল বরঞ্চ এই সমস্ত কাজ যারা করবে সময় কথা বলবে তাদের ব্যাপারে কারা আসলে ছিল ভুল আর কারা ছিল সঠিক ইয়াজিদরা তাদের যুগে সম্মান পেতে পারে ক্ষমতার জোরে কিন্তু আজকের যুগে ইয়াজিদের নাম শুনলেও লোকে থুতু হালতটা এমন যখন যার পাওয়ার থাকে তখন তার দুর্দণ্ড প্রতাপ লোকে তার ভয়ে কাঁপে